শাহরুখ খানের সন্তান আরিয়ান খান যখন বাবার উত্তরসূরি হয়ে পর্দা কাঁপানোর কথা, তখন নির্মম পরিহাসে মাদক মামলায় কারাগারে দিন কাটছে তার। ছেলের এই অবস্থায় বাবা শাহরুখ খানও ভেঙে পড়েছেন। এত এত সম্পদ, টাকা পয়সা কিছুতেই যেন সন্তানকে ছাড়াতে পারছেন না তিনি। মঙ্গলবার বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানি ছিল, সেদিনও জামিন মেলেনি তার, মুলতবি ঘোষণা করেন আদালত। বুধবার দুপুরেও জামিন শুনানি ছিল, কিন্তু আজও জামিন মেলেনি আরিয়ানের। আরো এক রাত তাকে থাকতে হবে জেলে। হাইকোর্ট শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করেছেন। এই নিয়ে তৃতীয়বারের মতো জামিন মেলেনি আরিয়ানের। অন্যদিকে অপর দুই অভিযুক্ত অভিন সাহু ও মনীষ রাজ গড়িয়ার জামিন মেলে। 2 অক্টোবর রাতে আরিয়ানের সঙ্গে এই দুই ব্যক্তিকেও আটক করেছিল এনসিবি। অনেকে এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, একই কারণে আটক হয়েও কেন আরিয়ানের জামিন মেলেনি, অন্যদিকে দুজনের জামিন মেলেছে? শাহরুখ পুত্রের প্রতি একই রোষানল নাকি অন্য কিছু? যদিও এরই মধ্যে এনসিবিও ঘুষ নেওয়ার অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছেন, তবে তারা পুরোপুরি সেই তথ্যকে মিথ্যে বলেও দাবি করেছেন। এর আগে 2 বার শাহরুখ পুত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন আদালত। যুক্তি হিসেবে বলা হয়েছিল, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। যেহেতু তিনি একজন তারকা পুত্র, তাই এই বিষয়ে নিজের প্রভাব প্রতিপত্তিও প্রমাণ লোপাটের কাজে লাগাতে পারেন, এমনটাই তদন্তকারী সংস্থা এনসিবি দাবি করেছিল। তবে যখন ঘটনার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন 23 বছরের আরিয়ানের মুক্তি নিয়ে আশার আলো দেখছেন অনেকেই। আরিয়ানের জামিনের জন্য ভারতের নামকরা খ্যাতনামা আইনজীবী নিযুক্ত করেছেন কিং খান। এবার নতুন আরেক আইনজীবী নিযুক্ত করেছেন শাহরুখ। তিনি হলেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। আরিয়ানের হয়ে তিনিও এখন লড়বেন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।